ভাস্কর্য কি শুধুই একটি ত্রিমাত্রিক শিল্পকর্মের উপস্থাপনা, নাকি ভাস্কর্য একটি আধ্যাত্মিক অনুভূতির মাধ্যম যা একটি দেশ অথবা জাতির ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে? কেন ভাস্কর্যকে এতটা সম্মান করা হয়? একটি ভাস্কর্যের ভাষ্য কি বা ভাস্কর্য আমাদের কতটা ভাবায়? আমরা জানার চেষ্টা করব এই ভিডিও সিরিজের মাধ্যমে। বাঙালি জাতির রয়েছে গৌরবময় সংগ্রামের ইতিহাস। আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে আছে আন্দোলনের দীর্ঘ যাত্রা। অনেক ত্যাগ তিতিক্ষার ফলে 1971 সালের 16 ডিসেম্বর জন্ম নেয় এক নবজাত শিশু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের সেই লড়াই সংগ্রামের ইতিহাস রাজশাহী কলেজের দেয়ালে টেরাকোটার মাধ্যমে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। নান্দনিক এই টেরাকোটাটি উদয়াস্তে বাংলাদেশ নামে নামাঙ্কিত করা হয়েছে। রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমানের পরিকল্পনায় টেরাকোটাটি নির্মাণ করেছেন শিল্পী সৈয়দ মামুনার রশিদ। 2021 সালের 3রা ফেব্রুয়ারি টেরাকোটাটি উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মূল টেরাকোটায় 1947 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাঙালি জাতির ঐতিহাসিক দিনের চিত্র অঙ্কিত করা হয়েছে। টেরাকোটার শুরুতে রয়েছে 1947 সালের দেশভাগে উদ্বাস্তুদের দুর্বিষহ দেশান্তরিত হওয়ার দৃশ্য। 1952-এর ভাষা আন্দোলনে বাংলা আমার মায়ের ভাষা ও রাষ্ট্রভাষা বাংলা চাই প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র মিছিল। 1966 সালের 6 দফা আন্দোলনের মিছিল। 1969 সালের গণ অভ্যুত্থানে খালি গায়ে মিছিলরত শিশুর বিখ্যাত ছবি। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণরত অবয়ব, যার অবয়বের পেছনেই উঠছে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা, রয়েছে মুজিবনগর সরকার গঠন ও অস্থায়ী রাষ্ট্রপতির গার্ড অব অনার গ্রহণ। মহান মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র যা আমাদের গৌরবগাথার স্মারক হিসেবে চিরভাস্বর হয়ে আছে। টেরাকোটার আরেক অংশে আঁকা হয়েছে জাতির কলঙ্কিত অধ্যায়, 1975 সালের 15ই আগস্ট সংগঠিত বর্বর হত্যাকাণ্ড। এই দিন জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আরও রয়েছে জাতীয় চার নেতার অবয়ব, 1975 সালের 3রা নভেম্বর যাদের ট্র্যাজিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। এছাড়াও টেরাকোটার একাংশে লিখিত আকারে অঙ্কিত রয়েছে জাতির সংগ্রাম আন্দোলনের ধারাবাহিক ইতিহাস। আরেক অংশে রয়েছে সেই সমস্ত দানবীর মানুষের ইতিহাস যাদের অবদানে প্রতিষ্ঠা লাভ করেছে দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এই টেরাকোটা ইতিহাসের পথ তুলে ধরেছে, যার পাশ দিয়ে হাঁটলে যে কেউ জানতে পারবে দেশভাগের দুর্বিষহ দিনের কথা, ভাষা আন্দোলনের কথা, মহান মুক্তিযুদ্ধের বিজয় গাথাসহ দেশের ঐতিহাসিক মুহূর্তগুলো।